진행을 발표합니다. 아프리카의 모든 도시 국민들에게 리그를 해줘서 많이 리그를 해주니 아프리카의 우리나라 캐나다가 죽고 아프리카의 아르바이트가 바뀌게 이카나의 이스라엘 국민들과 국민들과 함께 다르다 লক্ষ্মণী বনাম বিহার তারপরে বিহার বনাম ইন্ডিয়ান আগামীকাল সকালে তিন মিনিটে নামা হবে পৃথিবী আবার খেলা শুরু হবে আগামীকাল যদি চার দিন খেলা শুরু হবে এরপরে এবার মেরে দিন বলটাকে আসতে পারে আমরা আজকে এন্টালি হকি একাডেমির এই মাঠে এসেছি আজকে দেখা যাচ্ছে মেয়েদের খেলা হচ্ছে এখানে বেহালা আর ইশরার দুটো দল খেলছে আমরা খুব এনজয় করি এই খেলাটা আর এরা যে উদ্যোগটা নিয়ে চালিয়ে যাচ্ছে ছেলেদের এবং মেয়েদের পরপর এই যে কম্পিটিশানগুলো হয় এখানে আমরা তো কলকাতা থেকে হকি প্রায় উঠেই গেছে এদের এই উদ্যোগটা সাধুবাদ জানানোর মতন এরা প্রতি বছর এই যে মানে অল ইন্ডিয়া টুর্নামেন্টগুলো করে বেড়াচ্ছে তার জন্য আমরা হকিটাকে দেখতে পাচ্ছি এবং হকির প্রসার হচ্ছে এবং এটা চলুক এরকম এদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং প্রতি বছর যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক এটাই আমার শুভকামনা থাকলো এদের প্রতি এবং সবাইকে বলবো সবাই এগিয়ে আসুন এই খেলাটাকে
আবার পুনরুজ্জীবিত করুন। আমরা কলকাতার ব্যাটন কাপ কিংবা সমস্ত সময় আমরা এখান থেকে প্রচুর হকি প্লেয়ার আমরা পেয়েছি, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বছর এটা অনেক নিচে নেমে গেছে, কিন্তু আজকে এই যে এন্টালি হকি একাডেমি এই খেলাটাকে তুলে ধরছে, এর জন্য এদের সাধুবাদ প্রাপ্য। এবং সবাই আমরা বলবো এই মারফত দর্শকরা সবাই একটু উৎসাহ দেখান, বিভিন্ন স্পন্সররা এগিয়ে আসুন, আমার মনে হয় আমরা আবার সেই মানে গোল্ডেন পিরিয়ডটা আমরা যেতে পারবো। ধন্যবাদ। পয়সা নেই দশ টাকা করে দেবে, দু কাপ করে চা খাওয়াবো, কমিটির পয়সা নেই। না কী বলতো, অফিসিয়াল কাজটা আমি খরচাটা তো অসীম না, দেখি দু টাকা একটু আমরা রেগেও যেতাম, দু টাকার কোনো বাচ্চা সেফটি নিয়ে এনেছে বলে বিল লেখে একদম সিরিয়াসলি বলছি, জেরক্স করেছে তো এইটুকুনি কাগজ, ফলে এই কাগজটা দোকানে লিখে নিয়ে একটা জেরক্স। আমাদের ওই দিক দিয়ে না আমাদের কোনো ঝামেলা ছিল না, এখনও যে দুজন আছে এই ছেলেটা তোমাকে বলেছিলাম না, আচ্ছা ও ফাইনাল করেছিল কষ্ট, তো ওই ছেলেটা আর আমার কাকা দেখে আপনি কি চাইলে কেন দেবো কী দেবো, এবার বাড়ানো থেকে না এইবার মুক্তি মারবে, যে টাকা কথা শুনবে না ভেতর ঢুকে যাবে, বেরোবে না আর সে দেখে এনে আরে ও টাকাটা দাও দাঁড়িয়ে আছে, মানে মনে হচ্ছে কিন্তু ঠিক আছে, ওই জন্যই চলছে এই চুরি করা আরম্ভ হয়ে গেল সব শেষে। মান্থলি ধরে আমরা সেরকমভাবে চলি না, ধরো ইয়ারলি আমি তোমাকে বলছি আমার টোটাল প্রোগ্রাম প্রোগ্রাম নিয়ে ওই ধরো আট নয় চলে যায়, ধরো ব্লাড ডোনেশন ক্যাম্পটাই আমি আর শুভ্র ইয়ে করলাম 1,17,000 টাকা খরচা করছি ব্লাড ডোনেশন। ২০০ টাকা প্রফিট করেছে ধরো এবছর এই বছরে ধরো ব্যাংকে ছিল মনে হয় ওই 70,000-এর মতো প্লাস ছিল এই প্রথম, মানে আমি আর সূর্য ধরার পরে এই প্রথম মাইনাস থেকে প্লাস করি সেই টাকাটা মনে হচ্ছে ঢুকে পড়া নেই খরচা পড়ছে না এই সেন্সে যে মানে যারা হকি খেলে চাকরি পেয়েছে তারাই যদি পয়সা দেয় না তো আমি তোমাকে গিয়ে কী করে বলবো না, আমার কথা সেটা বলছি না না না, সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে ধরো আমার যারা হকি আমার এখানটায় হকি ওরিয়েন্টেড করা 70-80-90 জন চাকরি পেয়েছে হকি খেলে, তারা যদি 2,000 টাকা করে দেয় আমার 1,50,000 টাকা চলে আসবে ঠিক আছে, তাদের কাছ থেকে খুব বেশি হলে 4-5 জন ছাড়া আমাদের কেউ কোনো হেল্প করে একদম হেল্প করে না পরিষ্কার, 80-90 জন যারা করে চাকরি করে তো খেলে এই মাত্র খেলে চাকরি নেই তারা আসেই দেখা যায় তো কী করবে। এবার ধরুন আপনি ভাড়াতে আপনাকে যদি গিয়ে বলি এই পুজো আর সবাই সত্যি কথা বলছি ভাড়ায় ধরুন যারা আশপাশে থাকে এদের ধরুন ওই ইনকাম সেরকম খুব বড় না, আমি
আমি তোমাকে বলছি তো আমি ওখানে বসাও না জায়গায়। শুভ্র 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 তুই যাতো আমল বই আমল বই আমল বই হ্যাঁ হ্যাঁ এখানে বসা তো তুই ওই জন্য টিউশন দেবে খুব ভালো একটা সাইজ না পুরো আমি আমার অফিসে চার বছর ও খাতা উপর থেকে নিচে না বই খাতা যেন নিচে না হবে এখানে সই চার বছর লাস্ট ওইভাবে টেনে দিয়েছি কি করবো হয়ে গেছে একদিন এরকম তো অফিসের লোকরাও খুব চাপ কেউ না দেবা আমি তোমাকে বলছি আমাদের টাকাটা কোত্থেকে আছে ধরো আমি আর শুভ্র সারা বছর যাদের কাজকর্ম ওই প্রমোদিন হচ্ছে এক কথা আমি ওখান থেকে প্রমোদিন হচ্ছে এক কথা কিন্তু মাল দিচ্ছে মাল দিচ্ছে খুব মানে এখন এমন অবস্থা হয়েছে কোনো রকমের পরে এই দেখো এক দেওয়া বছর হ্যাঁ এই তো একটা পরে বলবো কিন্তু আমাদের দুজনের কাছ থেকে হেলপে পৌঁছাবো তো উইদাউট গিফট ব্লাড ডোনেশন করা খুব টাফ আমরা 140 জন করেছি এই বছরে আমি সামনের বছরে 150 জন করবেন করে এবং এই বছরও হয়ে যাবে আমি উইদাউট গিফট আমি কিন্তু খুব গর্ব করে বলছি আমরা লিখে দিই আমরা না না ও ও যে সময় দেয় এটা এটা আমি শুনুন আমার কাছে এসে এসে আমার কাছে কোনো ব্যাপার কিন্তু ও যে টাইম আমাদের দেয় আমার মনে হয় না ও নিজের ইভেন্ট ছাড়া অন্য কোনো দেখো যাই বলো তোমার হাজবেন্ড একটা হুঁকি এটা কিন্তু মনে রাখবে এটা ভুল দেখো হ্যাঁ মাঝে আছে পরে কথা বলবো ওটা তো আমি দিয়েছিলাম না দিয়েছি তোমার নির্বাঞ্জন নাকি শান্তি শান্তি দিকে আমার স্যার মারা গেল শান্তি দিকে পেরিয়ে গেল শান্তি দিয়ে উঠবি না বলবে প্রথম মহিলা ফুটবলার শান্তি নাই
হকিতে, ও কিন্তু হকি খেলেছে আগে আমাদের এই মাঠে। এই যে আমি প্রেসিডেন্ট লোকে বলবো, সবাই লোক প্রেসিডেন্ট করার পছন্দ আমার লাগে। পাঠিয়ে দিচ্ছি আমি, পাঠিয়ে কত টাকা হয়েছে ঠিক আছে, হবে তো নাকি না কুড়ি বারো হয়। হয়ে গেছে, বলা আছে আমার, রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি যা। আমার এই স্টুডেন্টগুলো আছে বলে আমি খালি ক্লাবে বসে আছি, জাস্ট একটু মনিটরিং করছি, বাকি কাজটা ওরা ওরা মাছ ফুল দেওয়া একটা গ্রুপ, আচ্ছা আম্পেয়ারিং একটা গ্রুপ দেখছে, ওখানে খাওয়ানো একটা গ্রুপ দেখছে, এরমভাবে সব সিস্টেমে ভাগ করে দিন। হ্যাঁ ওর অনেক জায়গা, মানে ওর ব্যাপারটা হচ্ছে ওরও নিজের কিছু আছে। না না ও ঠিক আছে, আর এই আপনাদের মায়েদের খুব ঝামেলা। হ্যাঁ 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 না আমি তো আপনাকে বলছি যে মদিনী এখানে বসছে, আমি সেইগুলো থানায় বলেছি, এবার সিপির হাতে তুলে দেবো কী করে। হ্যাঁ এইখানে আম হয়ে গেল একটা লাইট জলে, যতক্ষণ আমরা খেয়েছি ততক্ষণ ওকে, তারপর চলে যাওয়ার পরই এবার আমরা কতক্ষণ মারে থাকবো। আমি ওসিকে চিঠি দিয়েছি, বলেছি উনি উনি ওনার মতো আছেন, উনি উনি আর কী হবে এত বড় থানা এরিয়ায় উনি আর কত লোক পাবেন। আমি ওই আমার দিদি আমি আসতে পারে চিঠি আর সব থেকে বদমাস হচ্ছে আমার ওই আশেপাশে দেখছে দেখছে মদ খাচ্ছে, একটা ফোন কর থানায় করবে। পরের দিন সকালে যখন এসে আমি বোতলগুলো তুলে ফেলাচ্ছি আর তখন বলছে কেন তো কাবুল কালকে রাত্রিবেলা এখানে বসতে, কেন আপনি কী করছিলেন ঘুমোচ্ছেন কী বল। বিলাসপুর হকি একাডেমি ছত্তিশগড় 2-1 গোলে এগিয়ে রয়েছে সালিম হকি একাডেমি দিল্লি। তুমি বলো ওকে ৩০০ টাকা চা খেয়ে নিল জানো, এরকম গেস্ট আমি আর ডাকবো না, ইয়ে করে দেবো প্লাস্টিক ইয়ে করে বলবো বাড়ি থেকে চা বানিয়ে কি এই মা কোন ছোড়া এটা হচ্ছে এদিকে আনন্দবাড়ি রোড এদিকে মিডিল রোড মানে সিআইটি রোড ওটাই বার, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি এটা শর্টকাট মানে, কিন্তু শর্টকাট এইভাবে ঘুরে ঘুরে যাওয়ার থেকে ওইটা দিয়ে যাওয়াই বেটার। কী বোঝা যায়
পুলিশের ব্যারিকেড দেওয়া থাকে আগের বছর, সেটা সরিয়ে চলে আসে। ডাক্তার আয়া তো দেখে গেল এই তুমি বল দে তো কত মেয়েদের বাচ্চাদের ও লেগে যাবে চোখে। ওদিকে 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 অফিসে এত বড় কাপে খায় আপনি দেখেছেন তো অফিসে এই আমি বিএসএর সেক্রেটারিকে ফোন করে বললাম যে তুই যে বলছিস তোর কাছে আম্পায়ার নিতে হবে, আমাকে আম্পায়ারকে পার্কে 700 টাকা করে দিতে হবে, কে বলবে বলে তোকে আমি বলেছি বসে দিতে, ও যা মনে হবে যা করবি আমার ঠিক আছে, আমি বুঝি আমি পয়সা দেবো না, আমি টুর্নামেন্ট করতে পারবো বঙ্গজকে টেকনিক্যাল ডাইরেক্টর করে দিয়েছে, হ্যাঁ টিডি করেছে, এবার আদেশ আছে, বাপ্পা আছে, এরা আছে, ওরা পালিয়ে শর্মা না ইমরানের একটা সমস্যা হয়েছে, একটা সমস্যার জন্য ইমরানকে সরিয়ে দিয়েছে, একটা সমস্যা সমস্যা মানে একটা কি হয়েছে দুজনকেই সরিয়ে ও রাখি হ্যালো মিয়া দেবেই না এটা দেবেই এর পায়ে লেগেছে ওই বলটা পেয়ে গেছে এই ফলটা দেবো কেন ও তো পাবে অ্যাডভান্টেজ এটা হচ্ছে এরা তবে বাজাচ্ছে তো মনটা অতটা পাকাল না বড় মাঠে বাজানো আর ছোট মাঠে বাজানো অনেক ডিফারেন্স পারে না সব বলে দেওয়া আমি না ওইটা একটু দেখছি যদি এই কিছুটা করাতে পারি তাহলে আমার কিছুটা সুবিধা হবে কোনটা
কমিউনিটি হলটা এখন বুকিং হয় তোমার হচ্ছে কেএমসি থেকে, কর্পোরেশন থেকে। ও যদি ওখানে কেউ বুকিং করে তখন কিছু করার নেই, থাকে না। এবার তো বুকিংটা করতে গেলে আমাকে আর কমিউনিটি হলগুলোই তো তোমার হচ্ছে বড় বড় হল, আমি টিম রাখবো কী করে? ছেলেরা ধরো চারটে টিম আমি রাখলাম, আমার এমনি ধরো আমার এখানে তিনটে টিম রাখার আমার এমনি ব্যবস্থা আছে। সন্ধ্যাগুলো ধরো যে টাকা নেয় না, হ্যাঁ শোনো না, যুবকেন্দ্রটা যুবকেন্দ্র যখন বামসন্ত্র নগরে ছিল অনেক কম পয়সা, এরা আসার পরই অরূপ বিশ্বাস বাড়ি দিল, হুট করে বাড়ি দিল। এবার যে আমরা যে ওখানে ডরমিটারিটা নেবো, নেবোটা কী হয় না, তোমার প্রোগ্রামের ব্যাপারটা হচ্ছে অন্য, তোমার একটা অল বেঙ্গল একটা অ্যাসোসিয়েশনের ওপর করছো। এবার সেটা করবো, থাকার জায়গা হলে তো আমার তো বাইরে থেকে দশটা ছেলেদের টিম, সাতখানা মেয়েদের টিম ওয়েট করে আছে, এখনো ওয়েট করে আছে যে তারা বলছে আমরা আসবো। ওই এই অত খরচ তো করতে দিও না, এমনি যুবকেন্দ্র যারা লোকগুলো আছে না পরিচিত, তারা কিন্তু সব আমাদের আইডিয়া আছে। যেমন লাস্ট ইয়ার যখন আমি নিয়ে গেছিল শুধু চেয়ার উল্টে রেখে দিয়েছিল, এবার শুভ্র গিয়ে বলেছে বসুন, আপনারা দাঁড়িয়ে ছিল, এরা কিছু করে নাকি, আপনি চেয়ারটা নিয়ে বসুন না, আপনারা কাজ করেন, এরকম ব্যাপার। আবার বলছি তোমাকে করতে হবে ইয়ে দিয়ে, আরে সব থেকে ভালো লোক তো আমার দেবাশিস কুমার আছে, দেবাশিস কুমার তো আমার ভালো লোক আছে, অনিন্দিতাকে অনিন্দিতা টামটাকে, ও তো আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট টামটার বউ, তো ওর সঙ্গে তো দেবাশিসের খুব ভালো থাকে, ওটা করলে তো হবে। ও আসবে 8-12 শোভনদাও আসবে, শোভনদাও আসবে, অসুস্থ না না আমাদের বক্সার, ওর আজকে শরীর খারাপ হয়ে গেছে বলে আসে। আজকে গেছিলাম সুশান্ত ঘোষ ইনভাইট করতে, আমলাম নিয়ে আসুন, ও দেখলাম দ্বৈতপতিকে দিয়ে আরেকটা দ্বৈতপতি তাই ও দ্বৈতপতি বাবা আর গল্প, তোমার দ্বৈতপতিতে গল্প বলো, আমার ছেলে বলছে কুটিয়াদা বাড়িতে এই যে বিশ্বজিতদের ওর বাড়িতে দ্বৈতপতি এসছে আগে পুজোতে, শোনো না মজা শোনো, ছেলে ছেলে বলছে হ্যাঁ এই ছেলে বলছে, ছেলে বলছে বাবা জানো তো এই এদের ছেলে বলছে, বলছে যে বাবা জানো তো মা খুব বাজে, আমি কেন বলো ওই দ্বৈতপতি আমার ওই বুড়োটাকে আমাকে নমস্কার করো জানো, আমরা কী করি বল, আমি তো ছিলাম না। জগন্নাথ
পুরো মিথ্যে কথা, সবাই টাকা দিচ্ছে কি। আমাকে প্রথম দ্বৈত পজিশনে আলাপ করালো বাবন ম্যানার্জি। আমি গেলাম, বাবন আমাকে বললো কাবুল এদিকে, আমি গেলাম, বলে আমার সঙ্গে ইয়ে করে আমি স্টেট হাত জোর করে নৌছি। এবার বিশুদা আমার এখানে কাউন্সিলে এসছে, বিশুদা হাঁটছে আমার সঙ্গে, আমার কী হলো পা ধরে হাত নষ্ট করলে না, পুরো ঘুরলো সারা পাণ্ডাদের হেড, ওর পা ধরবো বলে এগোলো, এগিয়ে আমাকে বলো তুই নষ্ট করেছিস, দেখি ওই দ্বৈতপতি ফটো ফটো দিয়ে ওর সুশান্ত ঘোষের অফিসের সামনে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে। আমি গেলাম, একটা ইনভাইট করলাম, আমার আগেরবার আপনি আসেননি, আপনি অনেক ব্যস্ত ছিলেন করোনার জন্য, বাজে এই ভাষা আমি দেখছি, আমি এলে আসবো না, না না এ লিগ ম্যাচটি প্রচুর টাকা, গয়না লাগে না, এরকম গয়না এরকম ভর্তি করে বসে আছে এইভাবে, আর কে কি নোট দিচ্ছে নোট নিয়ে যাচ্ছে, আর ছেলে আমাকে এসে বললো মা খুব বাজে আমাকে নমস্কার কর। আমি ঘুরছি।